দেশের বাইরে যারা যে প্রান্তে বসে এই মুহূর্তে দেখছেন আমরা সকলের প্রবাসী বাংলাদেশে এই পেজ, এবং এই পেজে প্রবাসীদের জিজ্ঞাসা, এটি আমাদের নতুন একটি আয়োজন। আমরা 2 সপ্তাহ ধরে এটি, যদিও এটি আমরা অনেক আগে করেছিলাম, আমাদের পুরাতন যে পেজটি ছিল, নতুন করে আমাদের এই পেজে আমরা আবার নতুন করে শুরু করেছি। আপনি ভালো করে জানেন আমাদের অতীতের বড় যে পেজটি ছিল সেটি যে কোনো কারণেই ফেসবুক তুলে নিয়েছিল। আমাদের নতুন করে যাত্রার এই পেজে আমরা 50,000-এর খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি, আর তাই প্রবাসীদেরও আমরা খুব কাছে থাকতে চাই, আর সেজন্যে আমাদের সেই পুরাতন আয়োজনটি আমরা নতুন করে আবার শুরু করেছি 2 সপ্তাহ করে। আর সেটি হচ্ছে প্রবাসীদের জিজ্ঞাসা। প্রবাসীদের, বিশেষ করে সৌদি প্রবাসী যারা আছেন, তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, তাদের অজানা অনেক কিছু থাকে। সেই জানা অজানা সব কিছু তথ্য নিয়ে আমরা তাদেরকে সঠিক তথ্যটুকু দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের এই পেজ থেকে। আপনারা ভালো করে জানেন অতীত আমাদের এই পেজে একজন অতিথি সবসময় এসেছেন এবং আজকেও এসেছেন। তিনি হচ্ছেন রিয়াদ দূতাবাসের লেবার উইংয়ের আইন সহায়তাকারী আমাদের বন্ধুবর মামুনুর রশিদ সাহেব। মামুন ভাই কেমন আছেন? আপনাদের অবগতির জন্য আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আমরা আমাদের এই আয়োজনটি আমরা প্রতি সপ্তাহে করব। আমাদের প্রতি সপ্তাহে আমরা রিয়াদ দূতাবাসের লেবার উইং থেকে, রিয়াদ দূতাবাস থেকে কোনো না কোনো অফিসার আসবেন, তারা কথা বলবেন। আজকে যেমন লেবার উইং থেকে এসেছে, সামনের সপ্তাহে চেষ্টা করব পাসপোর্ট বিভাগের কাউকে দিয়ে পাসপোর্টের তথ্য নিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকে যে বিষয় নিয়ে আমরা মামুন ভাইয়ের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ইকামার নানা ধরনের সমস্যা, হুরুপ কফিলের সমস্যাগুলো কীভাবে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন সেই বিষয়ে, এবং কিছু সতর্ক বাণী মামুন ভাই দিবেন। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়গুলোর উত্তর প্রথমত আমরা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে ইনবক্সে আমাদের বেশ কিছু মেসেজ আসছে, যেগুলো আমরা পেরেছি সেগুলো উত্তর দিয়েছি, যেগুলো আমরা পারিনি আমরা রিপ্লাই দিইনি, সেগুলো আমরা মামুন ভাইয়ের সহযোগিতায়, মামুন ভাই সরাসরি সেগুলো বিষয়গুলো নিয়ে কথা বলবে। তো আজকে আমি মামুন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মামুন ভাই, আপনাদের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের প্রশ্নপত্র উত্তরে চলে যাব এবং আপনাদের সাথে সরাসরি কথা বলব। ধন্যবাদ নিহন ভাই প্রথমে আপনাকে, তারপর ধাম ঝরানো আমাদের সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর বিশেষ করে সৌদি আরবে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের এই ফেসবুক পেজ আছে, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা এই পেজের সাথে যুক্ত রয়েছেন নানানভাবে। তো আমরা আসলে চেষ্টা করছি এখন গত কিছুদিন বা যদি বলি যে গত পিছনের 1-2 বছর যাবৎ আমরা চেষ্টা করছি যে আসলে আমাদের সার্ভিস কীভাবে বাড়ানো যায় প্রবাসীদের প্রতি। তো তারই লক্ষ্য হিসেবে আমরা চেষ্টা করছি এখন জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আসলে নিহন ভাই বিভিন্ন বিষয়ে প্রশ্ন জানতে চান, প্রবাসীরা আমাদের কাছে বিভিন্নভাবে প্রশ্ন করে নিবে, এদের কাছে চেষ্টা করি আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের যেই বিষয়ে নিহন ভাই আমাকে দেখেছেন, আসলে সেই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে একটু শুরুর দিকে যেতে হবে। আমরা সৌদি আরবে যত প্রবাসীরা আছি এখানে, এই প্রবাসীরা বেশিরভাগ, বা যদি বলি যে হয়তো বা 40% অথবা 50% প্রায় ফ্রি ভিসায় থাকে, যেটা তথাপি ফ্রি ভিসা বলে ফিলকে ফায়দা দিয়ে থাকা, এই প্রবণতাটা আমাদের মধ্যে বেশি এবং আমাদের এশিয়ার আরও পাকিস্তানের একটু বেশি আছে এই প্রবণতাটা, আমাদের 2 দেশের এই প্রবণতাটা বেশি অথবা ইয়েমেনের এই প্রবণতাটাও আছে। তো সৌদি আরব একটা সময়ে একভাবে চলেছিল, তার নিয়মকানুনগুলো একরকম ছিল, এখন আসলে অনেক নিয়মই খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে না পারি, তাহলে আসলে হয়তো সৌদি আরবের যে শ্রমবাজার আছে সেই শ্রমবাজারে আমরা সাস্টেন করতে পারবো না, বেশি দিন টিকে থাকতে পারবো না। আমাদেরকে অবশ্যই পরিবর্তিত যে আইনকানুন রয়েছে সেই আইনকানুন অনুযায়ী আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। তো শুরুতেই শুরু করতে চাচ্ছিলাম যে আসলে ফ্রি ভিসায় থাকলে কেমন হবে আগামী দিনের সম্ভাবনাগুলো। ফ্রি ভিসায় থাকলে আগামী দিনের সম্ভাবনা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যেটা বলছিলাম আসলে যে এই ফ্রি ভিসায় থাকাটা বর্তমানে দিন দিন আসলে আরও কঠিন হয়ে যাচ্ছে এবং সামনে আরও কঠিন হবে।
কারণ সরকারি যে ফিগুলো আছে সেই ফিগুলো দিন দিন বাড়তে থাকবে, সেগুলো কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মূলত সৌদি সরকার যে জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছে সেটা হলো যে তারা দুবাইয়ের স্টাইলে বা দুবাইয়ের মতো কেউ যেন ফ্রি ভিসায় না থাকে, সে হয় কাজ করবে নিজে স্পন্সরের অথবা সে বিনিয়োগকারী হবে। যেটা আমরা ইতিমধ্যে দেখেছি যে সৌদি সরকার একটা সুযোগ দিয়েছে যে গ্রিন ইকামা নেওয়ার জন্য, অর্থাৎ কেউ যদি ইনভেস্ট করতে চায় এখানে, সে একজন ইনভেস্টর হিসেবে থাকতে চায়, গ্রিন ইকামাধারী থাকতে চায়, তাহলে সে সেটা পারবে। তো এই দিকটার দিকে খেয়াল করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারা এখানে বিনিয়োগ করেন বা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করেন তাদেরকে আসলে সেই প্রসেসে চলে যেতে হবে। সরকার সেখানে দুইটা প্যাকেজ ঘোষণা করেছে, সেটা হলো 1,00,000 টাকা বছরের একটা প্যাকেজ, আরেকটা হলো আজীবনের জন্য 8,00,000 রিয়াল, টাকা না রিয়াল, সৌদি রিয়াল। 1,00,000 সৌদি রিয়াল হলো বছর বাৎসরিক ফি হিসেবে আপনি প্রত্যেক বছর নবায়ন করবেন, আরেকটা হলো আজীবনের জন্য 8,00,000 রিয়াল। তো এই সেখানে আপনি জমি কিনতে পারবেন, ব্যবসা করতে পারবেন, মোয়াসাসা করতে পারবেন, আপনি শ্রমিক ব্যবহার করতে পারবেন, এই সুবিধাগুলো থাকবে। তো এখন আমাদেরকে আসলে পরিকল্পনা চেঞ্জ করতে হবে। যারা ব্যবসা করছি আমরা কফিলের নামে ব্যবসা করছি, নানান নামে বেনামে ব্যবসা করছি, এই ব্যবসাগুলো এখন আর ওই কফিলের নামে করা যাবে না, ওভাবে থাকা যাবে না। যা করতে হবে আমাদেরকে সেটা নিজেদের নামই চলে আসতে হবে, যেভাবে অন্যান্য দেশের, বিভিন্ন দেশের অন্যান্য আরও অনেকেই চলে আসতেছে, যেমন সিরিয়ানরা, ইজিপশিয়ানরা, তারা ইয়েমেনিরা, তারা চলে আসতেছে। আমাদেরকেও যারা ব্যবসা করেন বিভিন্ন জায়গায় তাদের প্রতি অনুরোধ থাকবে সৌদি সরকারের এখন সামনে যে সুযোগ দিয়েছে সেই সুযোগটা গ্রহণ করার জন্য। তো ফ্রি ভিসায় থাকলে শুধু একটা উদাহরণ দেব, যখন একজন ফ্রি ভিসার কর্মী মারা যায় তখন আসলে তার লাশটা দেশে প্রেরণ করতেও খুব জটিল হয়ে যায়, কারণ কফিল সে সময়ও তার কাছ থেকে এবং অবাক করার বিষয় হলো সে তখনও লাশ পাঠাতে চায় না, তার খরচে বলে এই যে আমেল আছে তার খরচেই লাশ যাবে। অথচ ওই কর্মী যখন তার কাছে ব্যবসা করতো ওই দোকানপাট সবই কিন্তু কফিল নিয়ে নেয়, সে যখন মারা যায় তখন দেখা যায় যে তার কাছে আসলে 1 রিয়ালও অবশিষ্ট থাকে না। এটা খুব দুঃখজনক। আর এটা হচ্ছে কেন, এই ফ্রি ভিসায় থাকার কারণে এই লোক যখন মারা যায় তখন তার কাছে কিন্তু আরও অন্যান্য বাংলাদেশিরা ফ্রি ভিসায় থাকে, তো তারা বাধ্য হয়ে বলে যে আসলে অন্যদেরও সমস্যা হয়ে যাবে, স্যার আমাদেরকে দিয়ে দেন, মানে আমরা যদি করে লাশটা পাঠিয়ে দিতে পারি, পুলিশে কিছু বলার দরকার নাই। তো এই কাজগুলো হয়ে থাকে। হ্যাঁ, আপনি ফ্রি ভিসা নিয়ে প্রথমত শুরুর প্রথমে ভিউয়ার্স আমরা ফ্রি ভিসা নিয়ে কিছু কথা অন্ধমুখে শুনলাম যে ফ্রি ভিসায় এসে আমাদের কী কী সমস্যাগুলো হতে পারে এবং কী কী সমস্যাগুলো আমাদের হচ্ছে। আমি ইনবক্সে কিছু প্রশ্ন কিংবা কিছু ইনবক্স করি।